হ্যালো ফ্রেন্ডস, রিয়েল হোম গার্ডেনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে তিনটি জবা গাছ রয়েছে, যেগুলি প্রতিটি আপনার পুনে ভ্যারাইটির গাছ। এই গাছগুলি আমি শীতের আগে, ঠিক বর্ষার মাঝামাঝি টাইমে আমি গাছগুলো লাগিয়েছিলাম। আপনারা দেখে থাকবেন, তার ভিডিও আমি করেছিলাম। আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ আলাদা। শীতের শেষে আপনারা এই পুনে ভ্যারাইটির জবা গাছের কিরূপ পরিচর্যা আপনারা করবেন, তার আপনারা করবেন, তাতে এই গাছে আপনারা গাছ আপনাদের কাছে খুব ভালো থাকে এবং নিয়মিত ফুলও পান, সেই ব্যাপার নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলি আমার সেই 6 ইঞ্চির পটেই দেখুন রাখা আছে, 6 ইঞ্চির পট। গাছে আমি আজকে আপনাদেরকে ফুল দেখাচ্ছি না, কিছু কুড়ি আছে গাছে, দেখতে পাচ্ছেন কুড়ি আছে, প্রতিটা গাছেই কুড়ি আছে। তো এই সময়তে, এই শীতের শেষের দিকে, এই পুনে ভ্যারাইটির যে সমস্ত জবা গাছ আছে তাতে একটা রোগ পোকার খুবই আক্রমণ হয়, কারণ এই সময়তে আম গাছেও মুকুল আসে এবং সেই আম গাছের মুকুলেরই পোকা এই গাছে খুব আক্রমণ করে। দেখুন আমার এই গাছটি, দেখুন কি সুন্দর সতেজ আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এই মাঝের গাছটা দেখুন, পাতাগুলো কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাতাগুলো সব কুকড়ে কুকড়ে যাচ্ছে। এই পাতার মধ্যে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই কচি পাতার মধ্যে দেখুন কালো কালো দেখুন পোকা, দেখতে পাচ্ছেন। এই পোকাতে গাছের পাতার যে রস, কচি পাতার যে রস, সেগুলো এরা খেয়ে নেয় আস্তে আস্তে। দেখুন প্রতিটা ডালে দেখুন ছোট ছোট যে পাতাগুলো বেরোচ্ছে, দেখুন সেখানেও দেখুন কালো কালো পোকাগুলো। প্রতিটা ডালে দেখুন, এবং পাতাগুলো আস্তে আস্তে কুকড়ে যাচ্ছে, আস্তে আস্তে সমস্ত এক এক করে পাতা দেখুন কুকড়ে যাচ্ছে। আবার পাশের দেখুন গাছটি, এটা কিন্তু ফ্রেশ আছে একদম, প্রতিটা পাতা ফ্রেশ আছে, কোনো পোকার দেখুন আক্রমণ হয়নি। তো এর জন্য বন্ধুরা আমরা কি করব, তো আমাদেরকে নিয়মিত কীটনাশক গাছে ব্যবহার করতেই হবে। আমি আজ থেকে 6-7 দিন আগে এই গাছে লক্ষ্য করলাম প্রচুর পরিমাণে পোকা, তো তখন থেকেই আমি একদিন ছাড়া ছাড়া নিম তেলটা আমি স্প্রে করতে রাখলাম। তাতে এখন আজকের দিনে মোটামুটি আজ 6-7 দিন হয়ে গেল, দেখুন পোকাগুলো অনেকটাই কমেছে, কিন্তু এখনও আছে। এ দেখুন কিছু কিছু পোকা দেখুন মরে গেছে, কিছু কিছু পোকা এরকম মরে গেছে। তো বাড়তি করে আমি কোনো কীটনাশকের নাম বলবো না, যেটা আপনারা সুবিধা মনে করবেন বাজার থেকে আপনারা কিনেও আনতে পারেন, রাসায়নিক কীটনাশক নিয়ে আসতেও পারেন, সেটাও ব্যবহার করতে পারেন। কিন্তু এই সময় বিশেষ করে আপনাদেরকে 2-3 দিন পর পর নিম
তেলটা অথবা বাড়িতেও আপনারা তৈরি করতে পারেন নিম পাতার কীটনাশকটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন এর ভিডিও আমার করা আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যারা যারা দেখেননি তো সেই নিম কীটনাশক অয়েলটা আমরা এই সময় এই গাছে আমরা ব্যবহার করব এর ফলে দেখবেন গাছে কোনো পোকামাকড়ের আবির্ভাব হবে না এই মুহূর্তে আমি এই গাছগুলোর টব আমি পরিবর্তন করছি না কারণ এতে বেশ কিছুদিন আরও আমি রাখবো এই টবে গাছগুলো আর একটু বড়ো হোক তারপর আমি টবগুলো পরিবর্তন করব তবে এই গাছের জন্য মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে সারাদিনে কমপক্ষে 4-5 ঘন্টা যেন রোদ এই গাছ যেন পায় তাহলে 12 মাসই এই গাছ থেকে আপনারা ফুল সংগ্রহ করতে পারবেন আমার দেখুন প্রতিটা গাছে কী পরিমাণ দেখুন কুড়ি আছে দেখতেই পাচ্ছেন তার সাথে বড় বড় কুড়িও আছে প্রতিটা ডালেই দেখুন কুড়িতে ভর্তি আছে প্রতিটা ডালেই তো আপনারা অনায়াসে এই কুড়ি ভ্যারাইটির গাছ করতে পারেন আপনাদের বাগানে এবং এর এই গাছের লংজিভিটি অনেক দিন থাকে এই গাছ অনায়াসে আপনারা খুব কম কেয়ারে আপনারা করতে পারবেন এবং 12 মাসই এই গাছ থেকে আপনারা ফুল পাবেন তো এই শীতের শেষের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে গাছে এই ধরনের পোকার আক্রমণ হচ্ছে কি না যদি দেখেন আক্রমণ হচ্ছে তাহলে ওই নিম কীটনাশক দিয়ে আপনারা পুরো গাছকে স্প্রে করে দেবেন তার সাথে পারলে সকাল এবং বিকেল দুবেলা গাছের এই পাতাগুলো সমস্ত যে পাতা আছে পাতাগুলো জল দিয়ে একটু ধুয়ে দিল স্প্রে বোতলে জল দিয়ে আচ্ছা ভালো করে স্প্রে করে পাতাগুলো ধুয়ে দিল তবে মাটিটা দেখুন জল কিন্তু দেখে শুনে দিবেন জল বেশি দেবেন না মাটি একটু শুকনো শুকনো ভাব রাখবেন তাহলে এই গাছে আপনারা ডেলি আপনারা ফুল পাবেন দেখুন আমার মাটি দেখুন উপরে মাটি আমার শুকিয়ে গেছে হ্যাঁ কিন্তু ভিতরে দেখুন মাটিটা এখনও ময়েশ্চার ভাব আছে ভিতরে মাটিতে এখনও ময়েশ্চার ভাব আছে তো আপনাদেরকে জলটা একটু দেখে শুনে দিতে হবে যেহেতু আমরা টবে করছি আর এই পুনে ভ্যারাইটির গাছ অধিক জল পছন্দ করে না এছাড়া আরেকটা কাজ আপনারা করতে পারেন অ্যাপসম সল্ট 1 লিটার জলে 1 গ্রামের মতন দিয়ে 6-7 দিন অন্তর অন্তর একটু ভালো করে স্প্রে করে দিলেন পুরো গাছে দেখবেন পাতাগুলো দেখবেন খুব সতেজ থাকবে আর খাবারের ব্যাপারে সর্ষের ফুলের যে তরল সার আছে বক্সের লিংক দেওয়া আছে যারা দেখেননি তারা দেখে নেবেন প্রতি 7-10 দিন ছাড়া ছাড়া আপনারা এই সর্ষের খোলের তরল সার আপনারা গাছে ব্যবহার করুন তাতে দেখবেন গাছে আর অন্য কোনো খাবারের এক্সট্রা প্রয়োজন হবে না তাতে গাছ খুবই ভালো থাকবে আরেকটা জিনিস বন্ধুরা আমি দুটো ডাল দেখুন কাটিং করে লাগিয়েছিলাম পুনে ভ্যারাইটি গাছ বর্ষার সময়তে কি সুন্দর দেখুন লেগে গেছে দুটোই প্লাস্টিক প্যাকেটের মধ্যে আমি করেছিলাম ছোটো ছোটো প্লাস্টিক প্যাকেটে দুটোই লেগে গেছে এবং খুব সুন্দর গ্রো করছে দেখুন এই ছিল আজকের বিষয়বস্তু
ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।